হাওয়া আলাইহাসসালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়, কজন? একজন হাওয়া আলাইহাসসালাম আর একজন ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা আলাইহাসসালাম। এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, দশ ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও পনেরো ঘাটের পানি খেয়ে আসবে। সতর্ক থাকবেন, আল্লাহ পাক হেফাজত করুন। আমিন।